উত্তর কালজানি গ্রামের জনসংখ্যা 5000 জন। তার মধ্যে নদীতীরবর্তী 20টি পরিবার ঘরগুড়ায় নদী ভাঙনের ফলে 16 বছর থেকে কষ্ট করে জীবনযাপন করছে। তাদের বাড়িঘর, বাসবাগান, সুপারি বাগান ও কৃষিজমি ভেঙে নদীতে চলে গেছে। বাড়ির পিছনটা ভাঙতে ভাঙতে আমাদের ওই সুপারি বাগান, বাস বাগান, ল্যাট্রিন, বাথরুম যা কিছু ছিল সব ভাঙিয়া নদীতে চলে গেছে। তারপর আবার নতুন করে করছিলাম ল্যাট্রিন, বাথরুম, কল টল, এগুলো সব ভাঙতে ভাঙতে এখন নদীর কাছাড়ের মধ্যে আমার ঘর পর্যন্ত কাছাড়ের উপরেই মানে দাঁড়িয়ে আছে। আর যে অবস্থা আছে আর কি, তাতে মনে হচ্ছে এখানে আর আমাদের থাকা সম্ভবই না। তা আমাদের যে সংসারের যে অবস্থা আর কি, কৃষির উপর নির্ভর, আমরা এখান থেকে ভাঙা যে অন্য কোথাও চলে যাব সেরকমও আমাদের কোনো রকম মানে অর্থের জোরও নাই। কিন্তু আগে এতটা ভাঙত না, ওই নদীতে একটা ব্রিজ হয়েছে এই বাঁশর থেকে আমবাড়ি অঞ্চল যাওয়ার জন্য, সেই ব্রিজটা হওয়ার পরের থেকে ভাঙনের অবস্থাটা আরও বেশি। 2014 আমি পিটিশনগুলো করেছিলাম আর কি, ওই বিডিওর কাছেই কি, এইচডিওর কাছেই কি, ইরিগেশন ডিভিশনের কাছে, ওখানেও করেছি। কিন্তু 2014-17 চলছে, এখন পর্যন্ত কোনো অফিস থেকে এখনও কোনো তদন্ত করতে আসেনি। তা ডিপার্টমেন্ট যদি আসতো এসে দেখতো, তাহলে পরে ঠিকই ওরা বুঝতে পারতো যে হ্যাঁ এখানে অবিলম্বে একটা ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু এখন পর্যন্ত কোনো ডিপার্টমেন্টই আসছে না। গ্রামীণ সংবাদদাতা হিসাবে আমি সেপ্টেম্বর মাসে কুচবিহার ইরিগেশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বপন কুমার শাহের সাথে দুইবার দেখা করতে যাই। দ্বিতীয়বার ওনার সাথে আমার দেখা হয়। ইন্টারভিউয়ের কথা বললে তিনি বলেছেন আমি ইন্টারভিউ দিতে পারবো না, কারণ আমি একজন সরকারি কর্মচারী, তাই আমার ইন্টারভিউ দেওয়ার অনুমতি নেই। আমি তখন গ্রামের সমস্যার কথা বলি, তখন তিনি বলেছেন এই বিষয়ে তিনি এখন কিছু বলতে পারছেন না। গ্রামবাসীরা চায় ঘর ঘর নদীতে বাদ দিতে হবে, তাহলে তারা স্থায়ীভাবে সেখানে বসবাস করতে পারবে। এই সমস্যা সমাধানের জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কুচবিহার ইরিগেশন ডিভিশন স্বপন কুমার সাহাকে 03582228305 এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে।